আমার ভ্যাকসিন বাকি ছিল, আসতে পারেন, ভ্যাকসিন শেষ করে তারপরে আসে। আমার নাম হলো আব্দুল সালাম, আমাদের গ্রাম বাড়ি নোয়াখালী। এখানে বাংলাদেশ টাইম আপনার 9টা বাজে আমি এয়ারপোর্টে বাড়িছি। 9টা বাজে আমি এখানে আইসি, মানে ইউএস বাংলাতে আইসি। হ্যাঁ, ইউএস বাংলাতে আমি সব কিছু বুকিং টুকিং সব খালাস করে বাদ নয় এয়ারপোর্টে বাড়বার পরে লোকাল একটা সিএনজি লেছি, সিএনজি ড্রাইভার গাড়ি লেখা আছে ওভার, আর উনি তো ওভার খালাস করে আইতে লাস্টে আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে টিটি ফায়ার নামাই দিয়েছে ডিমনাইট কাউন্টারের সামনে। নামাই দিয়ে ওনাকে ভাড়া দেওয়ার পরে আমরা সবগুলো লোক আরেকটা ব্যাগ বাকি আছে, ভাড়া দেওয়ার সাথে উনি মানে সিএনজি টাইম চলে গেছে আর আমরা ওই ব্যাগটা লুতে পারিনি। সিএনজির মধ্যে ব্যাগ, হ্যাঁ ব্যাগটা সিএনজির ভিতরে। কী কী ছিল ওটা? ওইটার ভিতরে পাসপোর্ট, টিকিট, আর আমার এখানে মানে করোনা টেস্টের পেপার, এই অনলাইনে একটা পেপার, আর আমার একটা এই হলো কোন দেশ থেকে আসছে? কাতার থেকে আসছি। হ্যাঁ, কাতারে থাকে? কাতার থেকে, কাতার থেকে আজকে সাড়ে সাত বছর পর আসছি। এছাড়া হচ্ছে অন্য কোনো না, ওনার ওনার কাপড় সব আছে ওই ব্যাগের ভিতরে। মানে নাম্বার জুম করলে একটাই, আর জুম না করলে আপনার লাস্টে মানে 1473223, আর জুম করলে 1473322 দুইটা আসে, তখন ওনার একটা নিয়েছে, সেটা হলো লাস্টের 2-3। আমার 3 মাস ছুটি আছে আজ থেকে, 3 মাস ছুটি আছে। এখন পাসপোর্ট না পাওয়া গেলে আপনার কী করতে? আমার ক্ষেত্রে আমি আর বিদেশ যেতে পারবো না, মানে নতুন পাসপোর্ট বানা বিশাল আগে যেতে হবে, তাহলে আমার ফ্যামিলিতে সমস্যা, আমি মেন আমার সমস্যা হয়ে যাবে। সমস্যা বলতে আর্থিক দিক থেকে সমস্যা, আমি চাকরি আবার নতুন করে বিশা কিনতে হবে, বিশাল তুলে ওখানে তো কাতার বিশা অফ, অন্য দেশের টাকার দরকার হবে, মিনিমাম 3-4 লাখ টাকার দরকার নিয়েছে, এগুলো তো আমার কাছে আবার আবার করতে হয়। আজকে সকালে আসে কতটুকু আশাবাদী? না দেখি ইনশাল্লাহ, এরা যদি কতটুকু আশাবাদী বলতে আশা নিয়ে তো আসে এদের কাছে। মানে এপিবিএন অভিযোগ দেওয়ার বিষয়ে আপনি কোথা থেকে জানেন? এটা আমার বিআই বলছে, কয়েকখানে অভিযোগ দিলে পাবেন, কারণ আমরা তো বাংলাদেশে আসিনি কখনো, আর অনেকদিন পর আসি, তা উনি আমাকে বলছে ওনাকে ওখানে যে কমপ্লেন দেয় ওরা কী করতে পারে, এখানে ম্যাডামও বলতেছে এখানে একটা কমপ্লেন আর থানা একটা জিডি করে। আমি কাতারে একটা কোম্পানিতে জব করি,